আসসালামু আলাইকুম নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে অর্থাৎ অধ্যায় হলো সাত আর প্রশ্নমালা হলো সেভেন পয়েন্ট সেভেন প্রশ্নমালা সেভেন পয়েন্ট সেভেনের আজকে আমি আলোচনা শুরু করব হচ্ছে আঠাশ নম্বর দিয়ে কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো এখানে যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে সেটি হলো ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমাদের আগে জেনে নেওয়া যাক ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি তোমরা বোর্ডে খেয়াল করলে দেখতে পারবে একটা সূত্র আমি লিখে রেখেছি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এখানে এস হলো অর্ধ পরিসীমা আর অর্ধ পরিসীমা সূত্র হলো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই হলো টু এখানে যে ছোট হাতের এবিসি আছে এগুলো হলো ত্রিভুজার বাহুর দৈর্ঘ্য যখনই তোমরা কোনো কোশ্চেনে ছোট হাতের এবিসি পাবা তাহলে এটা ধরে নিতে হবে এটা হলো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে নির্দেশ করে তাহলে ত্রিভুজের বাহু তিনটার যোগফল বাই হচ্ছে দুই দু দ্বারা ভাগ করলে আমরা অর্ধ পরিসীমা অর্থাৎ এজের মান আমরা পেয়ে যাব। দেখো এই সূত্রটা তোমাদের নাইন টেনেও ছিল নাইন টেনের পরিমিতি চ্যাপ্টারে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ছিল যারা পরিমিতি করেছ তাদের জন্য এই ম্যাথটা অনেকটাই ইজি হবে এখন তাহলে আমি শুরু করতেছি কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট এখন খেয়াল করো এখানে হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে এ ইকুয়াল থার্টিন বি ইকুয়াল ফোরটিন সি ইকুয়াল ফিফটিন এখানে আমাদের ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া ছিল সেই দৈর্ঘ্যগুলো আমরা এবিসি দ্বারা এখানে প্রকাশ করেছি এখন আমাদের বের করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি তাহলে আমাদের এখানে বের করতে হবে এর মান আর এস দ্বারা হচ্ছে বোঝাচ্ছে ত্রিভুজের অর্ধপরিসীমা তাহলে আমরা এজ মানটা বের করতে পারি যে সুতরাং অর্ধ পরিসীমা এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই হল টু এখন হচ্ছে এর মান এর মান হচ্ছে থার্টিন প্লাস বিয়ের মান ফোরটিন প্লাস সি এর মান হলো ফিফটিন ডিভাইডেড বাই হলো টু ইকুয়াল এবার এখানে যদি আমরা এই যোগ করি যোগ করলে আসতেছে আমাদের এখানে ফর্টি টু ডিভাইডেড বাই হলো টু ফর্টি টুকে যদি আমরা টু দ্বারা ডিভাইড করি এটা হচ্ছে আমাদের আসতেছে টোয়েন্টি ওয়ান এখন দেখো তাহলে আমরা এজের মান পেয়ে গেছি হচ্ছে টোয়েন্টি ওয়ান এখন আমাদের এজের মান পাওয়া গেছে এ আর বি সি আর মান এখানে দেওয়া আছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র বসাই দিলেই হয়ে যাবে সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল এখন দেখো ত্রিভুজের ক্ষেত্র আমরা বসাইলাম এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক যেহেতু প্রশ্নে কোনো এককের কথা বলা নাই যার কারণে এখানে একক থাকবে যদি প্রশ্নে সেন্টিমিটার বলা থাকে এখানে সেন্টিমিটার হবে মিটার বলা থাকলে এখানে মিটার হবে ইকুয়াল এখন এখানে আমি মানগুলা বসাই দিই এজ এর মান হলো টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান মাইনাস এ এ হলো এখানে থার্টিন ইন্টু এজের মান হলো টোয়েন্টি ওয়ান বি হলো এখানে ফরটিন টোয়েন্টি ওয়ান সি হলো এখানে ফিফটিন আর এখানে হবে বর্গ একক ইকুয়াল রুট ও বার এখানে থাকতেছে টোয়েন্টি ওয়ান ইন্টু এটা মাইনাস করে আসতেছে এইট এখানে আসতেছে সেভেন এখানে আসতেছে হচ্ছে আমাদের সিক্স ইকুয়াল রুট ও বার এই সবগুলো সংখ্যা যদি ক্যালকুলেটর দিয়ে গুণ করা হয় তাহলে আসতেছে আমাদের সেভেন জিরো ফাইভ সিক্স এখন দেখো সেভেন জিরো ফাইভ সিক্সকে যদি আমরা রুট করি তাহলে আসতেছে আমাদের রেজাল্ট এইট্টি ফোর বর্গ একক এটাই হল আমাদের এই প্রদত্ত ত্রিভুজের ক্ষেত্রফলের মান এখন আমি আলোচনা করব প্রশ্নমালা সেভেন পয়েন্ট সেভেনের পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেনটি হলো উনত্রিশ নাম্বার কোশ্চেন আর এই কোশ্চেনটি হল প্রশ্নমালা সেভেন পয়েন্ট সেভেনের সর্বশেষ কোশ্চেন এবং এস ইউ আহমেদ সারের বই থেকে ত্রিগোণমিতির সর্বশেষ অঙ্ক তার মানে হল এই অঙ্কটার মাধ্যমে আমাদের ত্রিগোণমিতির যতগুলা পর্ব পূর্বে আমরা করিয়েছিলাম আর এটি হবে তার লাস্ট পর্ব বা সর্বশেষ পর্ব কোশ্চেনটি হল যে এবিসি ত্রিভুজের এ ইকুয়াল রুট থ্রি প্লাস ওয়ান বি ইকুয়াল রুট থ্রি মাইনাস ওয়ান এবং অ্যাঙ্গেল সি ইউকোয়াল সিক্সটি ডিগ্রি হলে টিউবুসটটির সমাধান করো কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া হচ্ছে তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো তাহলে শুরু করা যাক কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন এখন খেয়াল করে এখানে আমাদের তিনটা মান দেওয়া আছে এ ইকাল রুট থ্রি প্লাস ওয়ান বি ইকুয়াল রুট থ্রি মাইনাস ওয়ান আর সি ইকোয়াল হলো সিক্সটি ডিগ্রি এই মানগুলো দিয়ে আমাদেরকে বলা হয়েছে ত্রিভুজটি সমাধান করো আচ্ছা ত্রিভুষ্টির সমাধান করতে আসলে নর্মালি কী বোঝানো হচ্ছে এটা আমরা একটু দেখে নিই যদি আমি একটা আনুপাতিক একটা চিত্র অঙ্কন করি এখানে ত্রিভুজের যে এ বি সি তাহলে এটা হলো এ ইকুয়াল রুট থ্রি প্লাস ওয়ান এটা হল বি ইকুয়াল রুট থ্রি মাইনাস ওয়ান আর এই বাহুটার মান হচ্ছে সি এটা আমরা জানি না আর এ অ্যাঙ্গেলটার মান দেওয়া হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি জাস্ট একটা আনুপাতিক চিত্র আমি এখানে অঙ্কন করলাম যে যে মানগুলা দেওয়া ছিল কারণ আমরা জানি অ্যাঙ্গেল এর বিপরীত বাহু হয় ছোটো হাতের এ অ্যাঙ্গেল বি এর বিপরীত বাহু ছোট হাতের বি দ্বারা প্রকাশ করে আর অ্যাঙ্গেল সি এর বিপরীত বাহু ছোট হাতের সি দ্বারা প্রকাশ করে এটা তোমরা একটু খেয়াল রাখতে হবে যে অ্যাঙ্গেল যেটা হবে তার বিপরীত বাহুটা ইংরেজি বর্ণমালার স্মল লেটারের ওইটাই হয় এখন দেখো এখানে বলছি ত্রিভুষ্টি সমাধান করার জন্য তাহলে এখানে থাকো ত্রিভুজের দুইটা বাহুর মান আমরা জানি এই এই বাহুটার মান আমরা জানি না তার মানে আমাদেরকে বের করতে হবে সি এর মান আবার দেখো এই অ্যাঙ্গেলটার মান আমরা জানি কিন্তু এই দুইটা অ্যাঙ্গেল আমরা জানি না তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা বের করতে হবে এবং এই অ্যাঙ্গেলটা বের করতে হবে আর এখানে সি এর মানটা বের করতে হবে এই মানগুলা বের করতে পারলেই এটা আমাদের ত্রিভুজটির সমাধান হয়ে যাবে যদি কোশ্চেনে বলা হয় ত্রিভুষ্টির সমাধান করো যে মানগুলা থাকবে সেগুলো বাদে বাকি যে মানগুলা প্রয়োজন সেগুলা বের করে দিতে পারলেই সমাধান হয়ে যায় এখন তাহলে আমরা আগে কোন মানটা বের করব আমরা এই সি এর মানটা আগে বের করি তা লেখি আমরা যে আমরা জানি যেহেতু আমরা এখানে এই অ্যাঙ্গেল এই সি বাহুটা বের করবো তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি cos সি ইকুয়াল এর সূত্র আমরা জানি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই হলো টু বা এখানে কস সি এর মান হলো আমাদের সিক্সটি ডিগ্রি ইকুয়াল এখানে এর মান হলো আমাদের রুট থ্রি প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস বি এর মান হলো রুট থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর মাইনাস হলো সি স্কোয়ার বাই হলো টু ইন্টু এর মান বসাই এখানে রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান এখন অনেকে কোশ্চেন করতে পারো যে এখানে কস্তির সূত্রে কেন বসানো হলো কারণ এখানে আমরা অ্যাঙ্গেল সি এর মান জানি যার কারণে আমরা কস্তির সূত্র বসানো হয়েছে যদি আমরা অ্যাঙ্গেল এর মান জানতাম তাহলে আমরা কস এর সূত্র বসাতাম যদি অ্যাঙ্গেল বি এর মান জানা থাকতো তাহলে আমরা কস বি এর সূত্র প্রয়োগ করতাম বা এবার হচ্ছে কস সিক্সটি ডিগ্রির মান আমরা জানি হচ্ছে ওয়ান বাই টু ইকুয়াল এবার দেখো এই রুট থ্রিকে যদি আমরা এ এবং ওয়ানকে যদি আমরা বি হিসাবে বিবেচনা করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা একটা বীজগাণিতিক সূত্র হলো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু সেকেন্ড ব্রেকেট এ হল রুট থ্রি তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এখানে হলো সি স্কোয়ার এখানে আমি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করেছি আর নিচে থাকতেছে আমাদের টু ইন্টু এটা আবার সূত্র হয় এ প্লাস বিটু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমি লিখতে পারি রুট থ্রি হলু স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে সেকেন্ড ব্র্যাকেট আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে বা এখানে ওয়ান বাই টু রেখে দেয় ইকুয়াল এখন এখানে যদি ক্যালকুলেশন করি উপর আস্তে আস্তে টু থাকলো রুট স্কোয়ার কাটা যায় এখানে হচ্ছে থ্রি প্লাস ওয়ান এটা ফার্স্ট ব্র্যাকেট দেবো মাইনাস এখানে হলো সি স্কোয়ার আর এখানে টু থাকল ফার্স্ট ব্রেক রুট স্কোয়ার কাটা যায় থ্রি মাইনাস এটা হলো আমাদের ওয়ান এই ক্যালকুলেশনটা আমি এখন পাশেই করতেছি বা এখানে থাকতেছে আমাদের হাফ ইকুয়াল দেখো এখানে হচ্ছে টু ইন টু আর এখানে হচ্ছে তিনের সাথে ওয়ান যোগ করলে হচ্ছে বা থ্রির সাথে ওয়ান যোগ করলো ফোর তাহলে টু ইন টু ফোর মাইনাস স্কোয়ার বাই হলো এখানে থাকতেছে টু ইন টু টু ইন্টু টু থ্রি থেকে মাইনাস ওয়ান আমরা বিয়োগ করেছি বা আমি একটু লেন্দি ক্যালকুলেশন বাট বিস্তারিত ক্যালকুলেশন করতেছি যার কারণে আমরা একটু বড় হয়ে যাচ্ছে তোমরা এখানে সর্দি দিয়ে ক্যালকুলেশনও করতে পারো কোনো সমস্যা নেই তাহলে এখানে হাফ রেখে দেই ইকুয়াল এটা হচ্ছে এইট মাইনাস সি স্কোয়ার বাই হলো ফোর বা এখন এইটা দিয়ে আমরা এটা ভাগ করতে পারি এটা হচ্ছে তাহলে টু থাকে এবার আড়া যদি গুণ করি এইট মাইনাস সি স্কোয়ার ইকুয়াল হলো টু বা মাইনাস সি স্কোয়ার ইকুয়াল হলো টু মাইনাস এইট এরটাকে আমরা সাইড চেঞ্জ করলাম এই পাশে প্লাস ছিল এর পাশে গেলে হবে মাইনাস বা মাইনাস সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস সিক্স বা এখানে আস্তে আস্তে সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে সিক্স সুতরাং সি ইকুয়াল হলো রুট সিক্স আমরা এখানে সি এর মানটা পেয়ে গেলাম রুট সিক্স তাহলে আমরা এখানে বসাইতে পারি যে সি ইকুয়াল হলো রুট সিক্স তার মানে আমরা তিনটা বাহুর এখন মান আমরা জানি এটাও জানি এটাও জানি এটাও জানি এখন আমাদের বের করতে হবে অ্যাঙ্গেল এর মান এবং অ্যাঙ্গেল বি এর মান এখন খেয়াল কর আমরা যদি অ্যাঙ্গেল এ অথবা বি যে কোনো একটা বের করি তাহলে আমাদের বাকি মানগুলো পাইতে সুবিধা হবে আমরা অ্যাঙ্গেল বি এর মানটা আগে বের করি তো আমরা লিখতে পারি যে আবার কস বি যেহেতু বি অ্যাঙ্গেল বিয়ের মান আমরা বের করবো তাহলে আমরা কস বি সূত্র বসাতে পারি কস সূত্র আমরা জানি হচ্ছে যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হল টু সি এ বা এখানে কস বি যা আছে থাকবে ইকুয়াল সি এর মান আমরা জানি হচ্ছে রুট ওভার সিক্স তা লিখতে পারি রুট ওভার সিক্স হোল স্কোয়ার প্লাস এর মান হল আমাদের রুট থ্রি প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস বিয়ের মান হচ্ছে আমাদের রুট থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই হলো টু ইন্টু রুট ওভার রুট থ্রি প্লাস ওয়ান এখানে যে মানগুলা ছিল সেই মানগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি এখন এটাকে ক্যালকুলেশন করে আমরা বি অ্যাঙ্গেলের মানটা বের করব বা কস বি ইকুয়াল এখানে রুট স্কোয়ার কাটাকাটি যেটা হবে আমাদের সিক্স প্লাস এবার দেখো এটা একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারি যে এটা যদি এ এবং এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি হচ্ছে ফোর এ বি তার আমরা এখানে প্রয়োগ করতে পারি ফোর এ এ হলো এখানে রুট থ্রি ইন্টু বি হলো এখানে ওয়ান এটা হচ্ছে আমরা ফোর এববির সূত্র প্রয়োগ করলাম ফোর সূত্র আমরা জানি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর নিচে হচ্ছে আমাদের টু রুট সিক্স ইন্টু হলো রুট থ্রি প্লাস ওয়ান এটা যা আছে আমরা রেখে দিই বা এখানে থাকতেছে আমাদের কস বি ইকুয়াল উপর থেকে আমি টু কমন নিতে পারি টু যদি কমন নেই তাহলে থাকতেছে এখানে আমাদের থ্রি প্লাস এখানে আসতেছে আমাদের টু রুট ওভার থ্রি ডিভাইডেড বাই হলো টু রুট ওভার সিক্স রুট থ্রি প্লাস ওয়ান এটা আসে আমাদের বা এখানে আসতে আসে আমাদের কস বি ইকুয়ান এখানে টু টু কাটাকাটি যায় তাহলে থাকতেছে আমাদের এখানে থ্রি প্লাস এখানে আসতেছে টু রুট বাই হলো এই রুট সিক্সকে আমরা লিখতে পারি রুট থ্রি ইন্টু হলো রুট টু ফার্স্ট ব্রেকেট ইন্টু হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান বা কস বি ইকুয়াল এবার দেখো উপর থেকে আমরা একটা রুট থ্রি কমন নেই রুট থ্রি যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে আমাদের রুট থ্রি প্লাস টু বাই হলো রুট থ্রি ইন্টু রুট টু রুট থ্রি প্লাস ওয়ান দেখো এখানে আমরা রুট থ্রি কমন নিয়েছি রুট থ্রি যদি আবার গুণ করা হয় তাহলে এটা হয়ে যাবে থ্রি প্লাস টু রুট টু রুট্রি কেন কমন নিয়েছি নিচে রুট্রিটা কাটাকাটি করার জন্য তাহলে এটা রুট্রি রুট্রি আমরা এখানে কাটাকাটি করে ফেলতে পারি বা কস বি ইকুয়াল হল এখানে রুট্রি রুট্রি কাটাকাটি করে থাকতেছে আমাদের উপরে রুট থ্রি প্লাস টু বাই হচ্ছে রুট টু ফার্স্ট ব্রেকেট রুট থ্রি প্লাস ওয়ান এবার দেখো একটা নর্মাল একটা আমরা মান পেয়েছি এখানে শুধু সংখ্যা দিয়ে এখন এটাকে ক্যালকুলেশন করে আমরা বিয়ের মান বের করব এখন আমরা লিখতে পারি যে বি ইকুয়াল কস ইনভার্স এটা সেকেন্ড ব্র্যাকেট হবে রুট থ্রি প্লাস টু ডিভাইডেড বাই রুট টু ফার্স্ট ব্রেকেট রুট থ্রি প্লাস ওয়ান আর এখানে হলো সেকেন্ড ব্র্যাকেট এবার দেখো কজ ইনভার্স এই অংশটা তোমরা যদি ক্যালকুলেটার এটা কজ ইনভার্স এই মানটা লেখো তাহলে বিয়ের একটা মান পাবা সেই মানটা হলো বি ইকুয়াল ফিফটিন ডিগ্রি আমি একবারে ক্যালকুলেটরের মানটা এখানে বসিয়ে দিয়েছি তাহলে কজ ইনভার্স এই অংশটার মান হলো বি ইকুয়াল ফিফটিন ডিগ্রি তার মানে হলো আমরা অ্যাঙ্গেল এর মানটাও এখন পেয়ে গেলাম এখন আমাদের দরকার হচ্ছে এর মান তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল ওয়ান এইট্টি ডিগ্রি যেহেতু এটা ত্রিভুজ আমরা জানি ত্রিভুজের তিন কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি এবার এখানে মানগুলো বসায় দেই বা এর মান আমরা বের করব প্লাস বি হলো ফিফটিন ডিগ্রি প্লাস সি এর মান হলো আমাদের সিক্সটি ডিগ্রি ইকুয়াল হলো ওয়ান এইটটি ডিগ্রি বা এ ইকুয়াল এটা আমি একবারে করে দিই এখানে হলো আমাদের একশো আশি ডিগ্রি আর এই পাশে যদি যোগ করি আমরা এটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি আর এটার পাশে যদি প্লাস ওই পাশে গেলে আমরা মাইনাস তাহলে মাইনাস সেভেন্টি ফাইভ ডিগ্রি সুতরাং এ ইকুয়াল একশো আশি থেকে যদি আমরা সেভেন্টি ফাইভ ডিগ্রি বাদ দিই তাহলে আসতেস আমাদের একশো পাঁচ ডিগ্রি তার মানে হলো এই অ্যাঙ্গেলটার মান আমরা পেয়েছি হচ্ছে একশো পাঁচ ডিগ্রি এখন দেখো তাহলে আমাদের যে ত্রিভুজে এই ত্রিভুজে যে মানগুলো আমাদের বাকি ছিল সেটা ছিল রুটস এ এর মান সেটা আমরা বের করেছি আর ছিল এর মান সেটা বের করেছি এবং এর মান সেটাও আমরা বের করেছি এখন অনেকে কোশ্চেন করতে পারে এই অ্যাঙ্গেলটাকে একশো পাঁচ ডিগ্রি হয় চিত্র দেখে তো বোঝা যায় না আমি আগেই বলেছি এটা একটা আনুপাতিক চিত্র অঙ্কন করা হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আজকের ক্লাসটির মাধ্যমে আমাদের ত্রিকোণমিতির সমাপ্ত হলো এই পর্বটি হলো আমাদের ত্রিকূর্ণমিতির উপর সর্বশেষ পর্ব আজকের ক্লাস এবং পূর্বে যে আমাদের পর্বগুলা ছিল সেই পর্বগুলো নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দাও আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে যে বেল আইকন বাটনটি আছে ওটি অবশ্যই প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তোমরা খুব সহজে পেতে পারো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ